আলোর অপবর্তন ও সমবর্তন। ঠিক আছে, অপবর্তনকে ইংলিশে বলা হয় ডিফ্র্যাকশন, আর সমবর্তনকে ইংলিশে বলা হয় হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশন, এই পোলারাইজেশন জিনিসটা তোমরা অলরেডি কেমিস্ট্রিতে পড়েছো, ওই অর্গ্যানিক কম্পাউন্ডে যখন তোমাদের ওই ডেক্স রোটেটারি আর লিভার রোটেটারি মানে ওই বামাবর্তী দক্ষিণাবর্তী যখন পড়ানো হয়েছে, কাইরাল কার্বনগুলো কম্পাউন্ডগুলো ঘুরিয়ে দেয় না, তো ওইখানে পোলারাইজেশন টপিকটা তোমাদের অলরেডি হয়েছে একবার। ডিফ্র্যাকশন পার্টটা সেরকমভাবে তোমাদের কখনোই আসেনি। তো আজকে অপবর্তন নিয়ে আমরা শুরু করব। বেসিক্যালি সবার আগে জানতে হবে যে অপবর্তন জিনিসটা কি। একদম পাতি বাংলায় বলবো অপবর্তন কি, কোনো একটা জায়গায় ধাক্কা খেয়ে যখন লাইট রে একটু বেঁকে যায় না, ওটাকে বলা হয় পাতি কথায় অপবর্তন। যদিও পুরোপুরি ঠিক না কথাটা, কিন্তু ব্যাপারটা কিছুটা এটাই। ধরো আজকে তোমাকে আমি বললাম যে এই নর্মালি হেঁটে হেঁটে যাও তো রাস্তা দিয়ে যাচ্ছ, একটা দরজা দিলাম, দরজা দিয়ে তোমরা পাস করে গেলে। এবার ছোটোবেলা একটা এরকম খেলা দেখতাম, এরকম দরজার মধ্যে ধরো আমি পিচবোর্ড দিয়ে এরকম কাট আউট করে রাখলাম একটা শেপে, তোমাকে এই শেপটার মধ্যে দিয়ে যেতে গেলে নিজের শরীরটাকে এরকমভাবেই বেন্ড করতে হবে। তো লাইটকেও যদি আমি যাওয়ার ওর লাইটের পাথে যদি একটা রকম হোল বা কোনো রকম স্লিট কিছু যদি দিয়ে রাখি, তাহলে লাইট রেটাকেও যাওয়ার সময় ওই স্লিটের মতোভাবেই যেতে হবে। তার জন্য কি হয়, লাইট রেটা একটু বেন্ড করে যায়, ওর ডেভিয়েট করে যায়। এই প্রপার্টিটাকে বলা হয় হচ্ছে আলোর অপবর্তন বা ইংলিশে বলা হয় ডিফ্র্যাকশন। তো আগে আমরা অপবর্তনের সংজ্ঞা লিখি, তারপরে চ্যাপ্টারটা পড়াবো। লেখো, কোনো প্রতিবন্ধক, প্রতিবন্ধককে ইংলিশে কী বলা হয়, অবস্টাকল, যেটা বাধা দেয়। কোনো প্রতিবন্ধক বা ছিদ্রের ধার ঘেঁষে, কোনো প্রতিবন্ধক বা ছিদ্রের ধার ঘেঁষে, ধার ঘেঁষে যাওয়ার সময়, ধার ঘেঁষে যাওয়ার সময় আলো সরল রেখায় না গিয়ে, আলো সরল রেখায় না গিয়ে সামান্য বেঁকে যায়, সামান্য বেঁকে যায়। এই ঘটনাকে আলোর অপবর্তন বলা হয়, এই ঘটনাকে আলোর অপবর্তন বলা হয়। ঠিক আছে, বেশ। আচ্ছা, তোমাদের আগের চ্যাপ্টারে আমি পড়িয়েছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে যখনই অসীম দূরত্ব থেকে কোনো আলোকরশ্মি কোথাও আসে, সব সময় তখন ওটা প্যারালাল লাইট রে হয়েই আসবে, মানে সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবেই আসবে। এবং সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন কোনো একটা জায়গার মধ্যে দিয়ে আসে, তোমাদের আগের চ্যাপ্টারেই তরঙ্গমুখ পড়ানো হয়েছে, তো তরঙ্গমুখের ক্ষেত্রে তোমরা জানো যে তিন রকমের তরঙ্গমুখ হয়, গোলকাকার তরঙ্গমুখ, চুঙ্গাকৃতি তরঙ্গমুখ আর সমতল তরঙ্গমুখ, যেটাকে ইংলিশে বলা হয় প্লেন ওয়েভ ফ্রন্ট। সমান্তরাল রশ্মিগুচ্ছের জন্য যে তরঙ্গমুখটা সৃষ্টি হয় সেটা সবসময় কী হবে, সমতল তরঙ্গমুখ। বিন্দু উৎসের জন্য যেটা সৃষ্টি হবে সেটা হবে হচ্ছে গোলকাকার তরঙ্গমুখ বা গোলীয় তরঙ্গমুখ। আর একটা সরলরৈখিক উৎসের জন্য যে তরঙ্গমুখটা সৃষ্টি হবে সেটা কী হবে, চুঙ্গাকৃতি তরঙ্গমুখ। এবার আজকে আমি যেহেতু ধরে নিচ্ছি ধরো অসীম দূরত্ব থেকে রশ্মিগুচ্ছ আসছে, তার মানে রশ্মিগুচ্ছগুলো সমান্তরাল হবে একে অপরের সঙ্গে। আর রশ্মিগুচ্ছ সমান্তরাল হলে তারা কিন্তু একে অপরের সঙ্গে মানে কী বলবো, সমতলভাবে থাকবে তরঙ্গমুখগুলো। তো আমি এটা ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি, তোমাদের ভালো করে বুঝবে। সে ধরে নাও, ভালো করে বুঝবে, এখানে একটা দেওয়াল টাইপের রয়েছে, ঠিক আছে, অবস্টাকল, এখানে একটা অবস্টাকল টাইপের রয়েছে,
তো এবার এখানে ধরো একটা স্লিট টাইপের করা হলো এরকম ভাবে, স্লিট ধরে নাও পিছন থেকে অনেকগুলো তরঙ্গমুখ এভাবে আসছিল, একটা দুটো এরকম পরপর আসছিল। আচ্ছা এরা কি এসে পাস করতে পারবে? না, কারণ একটা বাধা দেওয়া হয়েছে এখানটায়। বাট এইটুকু অংশের মধ্যে দিয়ে কিন্তু ওরা পাস করতে পারবে, কারণ একটা সরু ছিদ্র টাইপের করা হয়েছে। তো যখন এই সরু ছিদ্রের মধ্যে দিয়ে পাস করবে, তখন কি তোমাদের মনে হয় না যে এই ছিদ্রটাই একটা আলোকীয় উৎসের মতো কাজ করবে? হ্যাঁ ঠিক। এবং সেই আলোকীয় উৎসটা যেহেতু একটা সরলরৈখিক উৎস, তাই এখান থেকে তরঙ্গমুখগুলো কিরমভাবে হয়ে যাবে? চোঙাকৃতি হয়ে যাবে না তরঙ্গমুখগুলো? হ্যাঁ, আগের চ্যাপ্টারেই পড়েছি। তাহলে একটা সরু স্লিটের মধ্যে থেকে তরঙ্গমুখগুলো বেরোলে সমতল তরঙ্গমুখগুলো চোঙাকৃতি তরঙ্গমুখে পরিণত হবে। এই ছবিটা দেখবে তোমাদের আগে, মানে আগের চ্যাপ্টারে বইতে রয়েছে। কি বললাম তাহলে? সমতল তরঙ্গমুখগুলো একটা স্লিটের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওগুলো চোঙাকৃতি তরঙ্গমুখে পরিণত হয়ে যায়। বুঝতে পারলে ছবিটা? এবার এই ছবিটাকে আমি টু ডাইমেনশনালি আঁকার চেষ্টা করছি, অ্যাজ ইফ তোমরা পুরো সিস্টেমটাকে উপর থেকে দেখছো। তো উপর থেকে দেখলে ব্যাপারটা কীরকম দেখতে হবে এবার একটু ফাস্ট পড়াবো। উপর থেকে দেখলে ব্যাপারটা কীরকম দেখতে হবে? এই ধরে নাও একটা প্রতিবন্ধক, প্রতিবন্ধককে ইংলিশে কী বলে? অবস্টাকল, যার মধ্যে একটা রকম ছিদ্র টাইপের করা আছে। ঠিক আছে, ওই সরু লম্বা ছিদ্রটাকে এরমভাবে দেখতে পাচ্ছি আমরা উপর থেকে। আর এই ধরে নাও অনেকগুলো সমতল তরঙ্গমুখ আসছে, অনেকগুলো সমতল তরঙ্গমুখ আসছে। এই জায়গাটা এসে কি হবে? বাধা পাবে একটা। তো যদি বাধা পায়, তোমাদের কি মনে হয় না তরঙ্গমুখগুলোর প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, বাট আসার আগে অবধি আলোকরশ্মিগুলো কীরকম ছিল? একে অপরের সঙ্গে সমান্তরাল, মানে এরমভাবে স্ট্রেট আসছিল। ঠিক আছে, যখন এখানে এসে একটা ছিদ্রের মধ্যে বাধা পেল, তখন আলোকরশ্মিগুলো এরকমভাবে গোল গোল হয়ে যাবে। আচ্ছা সৃজা কি ক্লাস করছো? তুমি ভিডিও নিয়ে কি বলছিলে? ও ওটা অর্গানিক ভিডিও, লাস্ট পর্যন্ত কিছু শুনতে পাচ্ছিলাম না, মানে আমার ভয়েস শোনা যাচ্ছিল না। কটা কটা রিঅ্যাকশনের জন্য? আচ্ছা সেটা হচ্ছে এইবার এই যে আলোকরশ্মিগুলো বেন্ড করলো, সরি তরঙ্গমুখগুলো যে বেন্ড করে গেল, তো তোমাদের কি মনে হয় না যে এদের জন্য আলোকরশ্মিগুলো যেগুলো হবে, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে তরঙ্গমুখ কি কাজে লাগে, কোনো একটা বিন্দুতে, কোনো একটা তরঙ্গমুখের কোনো একটা বিন্দুতে পারপেন্ডিকুলার ড্র করলে ওটা ওই বিন্দুতে আলোকরশ্মির ডিরেকশান রিপ্রেজেন্ট করে। তাহলে এই বিন্দুতে এটা আলোকরশ্মির ডিরেকশানটা এরকম হয়ে যাবে, এই বিন্দুতে আলোকরশ্মির ডিরেকশানটা এরকম হয়ে যাবে। তো লক্ষ্য করে দেখো, এই যে দুটো আলোকরশ্মি এভাবে এসেছিল, এসে কিরম এরা দুদিকে ছড়িয়ে গেল না? এই যে ওদের গতিপথটা একটু বেঁকে যাচ্ছে এই ছিদ্রের মধ্যে দিয়ে যাওয়ার সময়, এটাকেই বলা হচ্ছে যে আলোর অপবর্তন। এবার আমি দু রকমের ছবি আঁকবো, এটা একটা ছবি এঁকেছি, অপবর্তনের আরেকটা ছবি আমি আঁকবো। এবার তোমরা দেখে আমাকে বলবে যে দুটো ছবির মধ্যে ডিফারেন্সটা কোথায়। এইটা একটা আঁকলাম, আরেকটা আঁকছি।
দেখো, সমতল তরঙ্গমুখ এসেছিল, এই ছিদ্রে ধাক্কা খেয়ে ওটা গোলীয় তরঙ্গ, এই চুঙ্গাকৃতি তরঙ্গমুখে পরিণত হয়ে গেল। তো আলোকরশ্মিগুলো এরমভাবে আসছে, এসে এরমভাবে বেন্ট হয়ে যাচ্ছে। আমায় কে বলতে পারবে যে দুটো ছবির মধ্যে পার্থক্যটা কি বেসিক্যালি? সেকেন্ড ছবিতে তরঙ্গ বেগের অভিমুখ কম দেখেছে। ওকে, তাহলে সেকেন্ড ছবিটায় কম বেঁকেছে সঞ্চারী বলছো, তাহলে সঞ্চারী তোমাকে একই সঙ্গে এই উত্তরটাও দিতে হবে যে কেন কম বেঁকেছে, কারণটা কি, একটা রিজন তো থাকবে। কারণ স্লিটের দৈর্ঘ্যটা বেশি। তাহলে যেখানে স্লিটের দৈর্ঘ্যটা যেখানে বেশি সেখানে কিন্তু এই অপবর্তনটা কম হচ্ছে, আর যেখানে স্লিটটা বেশি ছোট, স্লিটের দৈর্ঘ্যটা যেখানে ছোট, বা স্লিটের বেধ বলা উচিত অ্যাকচুয়ালি, স্লিটের বেধটা, ছিদ্রের বেধটা যেখানে ছোট সেখানে কিন্তু বেশি পরিমাণে হচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার কি না? যেখানে ছিদ্রের বেধটা অনেক বেশি সেখানে কিন্তু অপবর্তনটা কম হয়, আর যেখানে ছিদ্রের বেধটা কম সেখানে কিন্তু অপবর্তনটা বেশি হয়। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। ছবি দুটো এঁকে রাখো ফার্স্ট। তার মানে একটা জিনিস খেয়াল রাখবে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায়, হ্যাঁ মন দিয়ে শোনো, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছিদ্রের বেধটা যত ছোট হবে তত কিন্তু অপবর্তনটা ভালো হবে। এবার ধরো একটা ছিদ্র তুমি এত বড় করলে, অপবর্তন হবে নাকি? সব তো বেরিয়েই যাবে। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে যদি তুমি বড় করে দাও ওই ছিদ্রের বেধটা, তাহলে অপবর্তন হবে কোথায়? হবেই না। তো ছিদ্রটাকে যতটা সম্ভব সরু করা সম্ভব করার চেষ্টা করব আমরা। এবার ধরো এমন একটা তরঙ্গ ফেলেছ যার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড়, সেক্ষেত্রে ছিদ্রটা একটু বড় থাকতে পারে, কিন্তু জেনারেলি আলো যে তরঙ্গগুলো হয় তো আলোর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট হয়, তো ছিদ্রটাও সেরকম ভাবে ছোটই রাখতে হবে। ছবি দুটো আঁকা হয়ে গেলে বলবে। হয়েছে? ওকে, সো ডান। এবার বইতে দেখবে একটা টপিক আছে খুব সুন্দর, জিনিসটা বলছে যে আলোর অপবর্তন ও শব্দের অপবর্তনের মধ্যে তুলনা। কি বললাম? আলোর ও শব্দের অপবর্তনের মধ্যে তুলনা। আমি লেখাবো, আগে একটু জিজ্ঞেস করতে চাই তোমাদেরকে, তোমরা কেউ জানো, তোমাদের তো অ্যাকচুয়ালি ক্লাস ইলেভেনের শব্দ তরঙ্গ ছিল, বাট আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমামে হয়নি শব্দ তরঙ্গ, কারণ তোমরা অনেক দেরিতে শুরু করেছিলে ইলেভেন, তোমাদের শেষ হয়ে গেছে, মানে ফিজিক্স পড়া অনেক দিতে শুরু করেছিলে। আমি জিজ্ঞেস করতে চাই কে বলতে পারবে শব্দ তরঙ্গ, এটা একটু বেসিক আইডিয়া, শব্দ তরঙ্গ এবং আলোর তরঙ্গের মধ্যে পার্থক্যটা কি, কে জানো? শব্দ তরঙ্গ ও আলোর তরঙ্গের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, কে বলতে পারবে? আচ্ছা, শব্দ তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য হয় সেটা কিন্তু বেশ বড় হয়। বড় বলতে কিরকম হতে পারে রেঞ্জটা? 1.6 সেন্টিমিটার থেকে 16 মিটার সামথিং। কত বড় বুঝতেই পারছো, 16 মিটার ইজ নট আ ম্যাটার অফ জোক। আলোর তরঙ্গ, এই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1.6 সেন্টিমিটার থেকে 16 মিটার অব্দি হতে পারে। এই একই তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ যদি আমি আলোর জন্য জিজ্ঞেস করি সেটা হয়ে যাবে হচ্ছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের অনেকগুলো রিজিয়ন হয়, সেই আমি পড়িয়েছিলাম মনে আছে তো, অতি অবলোহিত, দৃশ্যমান অঞ্চল, ইউভি রিজিয়ান মানে অতি বেগুনি রশ্মি অঞ্চল, এইগুলোর মধ্যে থেকে যদি আমি বলি শুধু দৃশ্যমান রিজিয়ান যেটা সেটা হচ্ছে
4000 থেকে 8000 অ্যাংস্ট্রম। আচ্ছা যদি আমি একটা এর মাঝামাঝি একটা রিজিয়ন ধরে তোমাদেরকে বলি 6000 অ্যাংস্ট্রম, আর ধরো 1.6 সেন্টিমিটার থেকে 16 মিটারের মধ্যে আমি একটা মিডিয়াম ভ্যালু নিচ্ছি, ধরো বললাম 6 মিটার। চলো এই দুটোর মধ্যে কম্পেয়ার করি আমরা, 6000 আর 6 মিটারের মধ্যে কম্পেয়ার করে দেখি। তো 6000 মানে হচ্ছে 6000 × 10⁻¹⁰ মিটার, আর 6 মিটার দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? কোথায় 6000 × 10⁻¹⁰ আর কোথায় 6 মিটার, তার মানে এটার ভ্যালুটা আসবে 0.00000000 কতগুলো জিরো তারপরে 6, আর সেখানে এটা শুধু 6। তাহলে অবভিয়াসলি একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হচ্ছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় শব্দের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড় হয়, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো তো, একটু আগে তোমাদেরকে বলছিলাম যে ছিদ্রটা স্লিটের বেদটা যত ছোট হবে অপবর্তন তত ভালো হবে। তো শব্দ তরঙ্গ এবং আলোক তরঙ্গ যদি উভয়ের আমরা অপবর্তন করার চেষ্টা করি, তো ধরো এরকম একটা বেধের আমি স্লিট নিলাম, স্লিটটা কিন্তু যথেষ্ট বড় নিয়েছি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে কোন তরঙ্গের অপবর্তনটা ভালো হবে বলে তোমাদের মনে হয়, আলোক তরঙ্গ নাকি শব্দ তরঙ্গ? প্লিজ রেসপন্স। শব্দ তরঙ্গ, কারণ শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু অনেক বেশি থাকে আলোর থেকে, সেই জন্য যেহেতু ছিদ্রের বেধটা ওখানে কম, তাই মানে ছিদ্রের বেধটা অনেক বেশি, তাই আলোক তরঙ্গের অপবর্তন কম হলেও শব্দ তরঙ্গের অপবর্তন কিন্তু হবে। তো এটাও তোমাদের জানা দরকার, তাহলে একটা আলোক তরঙ্গের অপবর্তনের জন্য ছিদ্রের বেধ কীরকম হওয়া উচিত? এই যে আমরা যে সুচ দিয়ে সেলাই করি না একটা কাপড়ে, ধরো তোমরা মানে কথার কথা বলছি আমি, একটা কাপড়ে ধরো তোমরা আজকে সুচ দিয়ে ফুটো করলে, এখন একটা অবস্ট্যাকেলের মধ্যে সুচ দিয়ে তোমরা ফুটো করলে, ওই যে সরু ছিদ্রটা হবে না, ওই ছিদ্রটা আমাদের দরকার, মানে কত সরু ভাবতে পারছো? ওই ছিদ্রটা আমাদের দরকার আলোর অপবর্তনের জন্য। আশা করি বোঝাতে পেরেছি, তো লিখে নাও একটু, এটা বলছি টপিকটা লেখো, শব্দের অপবর্তনের সঙ্গে আলোর অপবর্তনের তুলনা, শব্দের অপবর্তনের সঙ্গে আলোর অপবর্তনের তুলনা লেখো। শব্দের অপবর্তনের সঙ্গে, শব্দের অপবর্তনের তুলনায় না লেখো এভাবে না, এক মিনিট, সরি সরি, হেডিংটা কি বললাম? শব্দের অপবর্তনের সঙ্গে আলোর অপবর্তনের তুলনা, তাই তো? হেডিং দিয়ে লেখো, লেখো এবারে শ্রুতিগ্রোচর, শ্রুতিগোচর মানে কি? দৃষ্টিগোচর মানে কি? ভিজিবল। আর শ্রুতিগোচর মানে কি? অডিবল, যেটা আমরা কানে শুনতে পাই। শ্রুতিগোচর শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যথেষ্ট দীর্ঘ হয়, শ্রুতিগোচর শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যথেষ্ট দীর্ঘ হয়, ব্র্যাকেটে লেখো প্রায় 1.6 মিটার থেকে 1.6 সেন্টিমিটার থেকে 16 মিটার পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ, দাড়ি। এই ধরনের তরঙ্গের গতিপথে, এই ধরনের তরঙ্গের গতিপথে একটি বড় ছিদ্র থাকলেও, একটি বড় ছিদ্র থাকলেও ছিদ্রের মধ্যে দিয়ে যাওয়ার সময়, ছিদ্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় ছিদ্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় তরঙ্গটি অনেকটাই দিক পরিবর্তন করতে সক্ষম হয়, তরঙ্গটি অনেকটাই দিক পরিবর্তন করতে সক্ষম হয়, ঠিক আছে? মানে আমাদের যে দরজা জানলা থাকে না, ওগুলো কিন্তু মানে ওই রকম দরজা জানলা আকারের যে ছিদ্র শব্দ তরঙ্গের গতিপথের পরিবর্তন করার জন্য কিন্তু ওটাও যথেষ্ট, বুঝতে পারলে? নেক্সট, অন্যদিকে, হ্যাঁ কি হয়েছে? ওই আলোর এই শব্দের 1.6 সেন্টিমিটার থেকে 16 মিটার লিখে দিয়েছি, দেখো উপরে রয়েছে। ওকে, সো ভালো,
অন্যদিকে, প্যারা চেঞ্জ করে লিখবে, অন্যদিকে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম, ব্র্যাকেটে ব্র্যাকেটে 4000 অ্যাংস্ট্রম থেকে, 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম, 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম দাঁড়ি। কোন সূক্ষ্ম ছিদ্র যেমন যেমন সূচের পেছনের ছিদ্রের আকারও, সূচের ওই যে এই যে নিডলের ভিতরে আমরা সুতো ঢোকাই, যেখানটা আমরা সুতোটা ঢোকাই সূচের ভিতরে, যেখানটা আমরা সুতোটা ঢোকাচ্ছি, ওখানে যে ছিদ্রটা থাকে কত সরু, হ্যাঁ সুতো ঢোকানোই যায় না ছাতার মাথা, ওটাও নাকি এর থেকে বড় হবে। কোনো সূক্ষ্ম ছিদ্র যেমন সূচের পেছনের ছিদ্রের আকারও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বহুগুণ বড়, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বহুগুণ বড় দাড়ি। তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় যথেষ্ট বড়, তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় যথেষ্ট বড়, যথেষ্ট বড় ছিদ্রের মধ্যে দিয়ে, ছিদ্রের মধ্যে দিয়ে আলোকরশ্মি যাওয়ার সময়, আলোকরশ্মি যাওয়ার সময় আলোর গতিপথের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না, আলোর গতিপথের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না, অর্থাৎ 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 আলোর অপবর্তন সহজে দেখা যায় না, অর্থাৎ আলোর অপবর্তন সহজে দেখা যায় না দাড়ি। এবার আলোর তরঙ্গ দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে, তরঙ্গ দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে ছিদ্রের আকার ছোট করতে থাকলে, ছিদ্রের আকার ছোট করতে থাকলে এক সময় আলোর অপবর্তন সুস্পষ্ট হয়ে ওঠে, আলোর অপবর্তন সুস্পষ্ট হয়ে ওঠে। হয়েছে? আচ্ছা, এই এত অব্দি যে আলো অপবর্তন তোমাদের পড়ালাম, তোমাদের কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও যে জিনিসটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। বেসিক্যালি আছে কোনো ডাউট? তো এবার সবচেয়ে বেশি অসুবিধা যেটা সবাই ফেস করে সেটা হচ্ছে লোকজন বুঝতেই পারে না যে একটা চ্যাপ্টার তো অলরেডি হলো ব্যতিচার, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টারফেয়ারেন্স, আরেকটা হচ্ছে এখন ডিফ্র্যাকশন, যেটাকে বাংলায় বলা হচ্ছে অপবর্তন বা বিচ্ছুরণ। তো বক্তব্য হলো যে এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি সেটা তোমাদের জানতে হবে। আগে তোমাদের বলি যে এটার মধ্যে মিলটা কি। তোমাদের মনে আছে ইন্টারফেয়ারেন্স মানে ব্যতিচার পড়ানোর ঠিক আগে একটা টপিক লিখিয়েছিলাম, সুপার পজিশন অফ ওয়েভস মানে তরঙ্গের উপরিপাতের নীতি, সেই দুখানা তরঙ্গ একটা পয়েন্টে গিয়ে পড়লে ওই পয়েন্টে ভেক্টর সামেশান করতে হয়, বলেছিলাম না তরঙ্গের উপরিপাতের নীতি। এবার কি হচ্ছে ব্যাপারটা, এই ইন্টারফেয়ারেন্স মানে ব্যতিচার জিনিসটাও, এই ব্যতিচার জিনিসটাও সুপার পজিশন অফ ওয়েভ মানে তরঙ্গের উপরিপাতের নীতির উপর নির্ভর করেই হয়, আর ডিফ্র্যাকশন জিনিসটাও মানে
অপবর্তন জিনিসটাও তরঙ্গের উপরিপাতের নীতি মেনেই হয়। তাহলে দুটোর মধ্যে মিল আমি কি বললাম, ব্যতিচার এবং অপবর্তন উভয় তরঙ্গের উপরিপাতের নীতি মেনেই হয়, বুঝতে পেরেছ? তাহলে ডিফারেন্সটা কি কি? নাম্বার ওয়ান ডিফারেন্স যদি তোমাদেরকে আমি বলি, লেখাবো, চিন্তা নেই। নাম্বার ওয়ান ডিফারেন্স তোমাদেরকে যদি আমি বলি, তোমাদের মনে আছে সে কীভাবে ছবিটা আঁকা হতো? একটা উৎস থেকে আলোকরশ্মি বেরোতো, বেরিয়ে দুখানা ছিদ্রের মধ্যে দিয়ে একটা আলোকরশ্মি ধরো এইখানে গিয়ে পৌঁছালো, এই ছিদ্রের মধ্যে থেকে আরেকটা আলোকরশ্মি এখানে গিয়ে পৌঁছালো। তো বেসিক্যালি ঝামেলা রে বাবা, এক মিনিট। সো ফার্স্ট পয়েন্ট যেটা বলছিলাম, যে একটা উৎসকে আমরা দুটো পার্টে ব্রেক করেছিলাম, দুটো ছিদ্রের মাধ্যমে, এ এবং বি ছিদ্র, তাই তো? এবার এ থেকে একটা তরঙ্গ এবং বি থেকে একটা তরঙ্গ গিয়ে এই পি পয়েন্টে পড়ছিল। তার মানে কি, আমি কি বলেছিলাম, যখন একটা উৎসকে ভেঙে দুখানা উৎস করা হচ্ছে দুটো ছিদ্রের মাধ্যমে, তার মানে ওই দুটো উৎস থেকে যে তরঙ্গ যাচ্ছে সেই দুটো তরঙ্গের কম্পাঙ্ক একই হবে। কেন এক কেন হবে? কারণ আলটিমেটলি দুটোর তো সোর্স সেম, দুটোর সোর্স তো ডিফারেন্ট নয়, বেরোচ্ছে তো দুটো একই পেট থেকে, মানে একই সোর্স থেকে, তাই দুটোর উৎস সেম। তাই এটাকে বলা হয় সুসঙ্গত উৎস, ইংলিশে বলা হয় কোহারেন্ট সোর্সেস, মানে দুটোর কম্পাঙ্ক সেম, বোঝা গেল? তো এরকম দুটো সুসঙ্গত উৎস থেকে উৎপন্ন আলোক তরঙ্গ যখন একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, তার ফলে মানে একটা মানে দুখানা সুসঙ্গত উৎস থেকে দুটো আলোক তরঙ্গ, মানে দুখানা কম্পাঙ্ক সেম, একটা বিন্দুতে গিয়ে যখন মিলিত হয়ে তরঙ্গের উপরিপাতের নীতি অনুযায়ী সে ডার্ক বা ব্রাইট যাই তৈরি করুক না কেন, সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারফিয়ারেন্স, বা বাংলায় বলা হয় ব্যতিচার, তাই তো? ব্যতিচার। আর অপবর্তন জিনিসটা কি? এবার অপবর্তনের কনসেপ্টে আসছি। তোমাদের যদি মনে থাকে, বলেছিলাম হাইগেন্সের নীতিতে ওই যে তরঙ্গমুখটা সৃষ্টি হয় সেই তরঙ্গমুখে প্রত্যেকটা বিন্দু আবার নিজস্ব নিজস্ব গৌণ তরঙ্গ সৃষ্টি করে, তাই তো? এই কোনো একটা তরঙ্গমুখের, কোনো একটা তরঙ্গমুখ থেকে সৃষ্ট গৌণ তরঙ্গগুলো একটা পয়েন্টে গিয়ে পড়ে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়ে যে উপরিপাতের নীতিটা মেনে চলে, বা যে তরঙ্গের উপরিপাতের নীতিটা প্রয়োগ করে, সেটাকে বলা হয় হচ্ছে অপবর্তন। তাহলে আমি কি বললাম, দুটো সুসঙ্গত উৎস থেকে আলাদা আলাদা দুটো তরঙ্গ দৈর্ঘ্য, দুটো আলাদা আলাদা তরঙ্গ যখন একটা বিন্দুতে গিয়ে মিলিত হয় সেটাকে বলা হয় হচ্ছে ব্যতিচার। আর অপবর্তন হচ্ছে যখন একই তরঙ্গমুখ থেকে, একই তরঙ্গমুখের কয়েকটা বিন্দু, একের বেশি, দুই বা তার বেশি, ওই বিন্দু থেকে মানে গৌণ তরঙ্গ সৃষ্টি হয় যখন কোনো একটা বিন্দু থেকে মিলিত হয় সেটাকে বলা হচ্ছে অপবর্তন। আবার বলছি, ব্যতিচার মানে দুটো সুসঙ্গত উৎস থেকে উৎপন্ন দুখানা আলাদা তরঙ্গ, আর অপবর্তন মানে একই তরঙ্গমুখে অবস্থিত দুটি গৌণ উৎস, দুটো গৌণ উৎস থেকে উৎপন্ন দুটো গৌণ তরঙ্গ গিয়ে যখন একটা বিন্দুতে মিলিত হচ্ছে তাকে বলা হচ্ছে অপবর্তন। ক্লিয়ার? ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স কি? সেকেন্ড ডিফারেন্স যদি মনে থাকে, আমি বলেছিলাম ব্যতিচারের ক্ষেত্রে, ভালো করে শুনবে, ব্যতিচারের ক্ষেত্রে একটা গ্রাফ আঁকিয়েছিলাম না, ইন্টেন্সিটির এরমভাবে হয়েছিল গ্রাফটা। এর মানে কি? এর মানে হচ্ছে এটা ছিল হচ্ছে মিডিল পোর্শনটা, এটা হচ্ছে প্রথম অন্ধকার পটি, এটা হচ্ছে প্রথম উজ্জ্বল পটি, দ্বিতীয় অন্ধকার পটি, দ্বিতীয় উজ্জ্বল পটি, তৃতীয় অন্ধকার পটি, তৃতীয় উজ্জ্বল পটি। দেখো প্রত্যেকটার ইন্টেন্সিটি মানে তীব্রতা কিন্তু সেম ছিল,
তার মানে ইন্টারফিয়ারেন্স মানে ব্যতিচারের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর তীব্রতা সমান থাকে। আর অপবর্তনের ক্ষেত্রে যদি তোমাদেরকে বলি, তাহলে এই গ্রাফটা একটু অন্যরকম হয়, একটু বাদেই আঁকাবো। গ্রাফটা এরকম টাইপের হয়, মানে দেখো ড্যাম্পড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেমন পেন্ডুলাম আস্তে 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 দোলা বন্ধ করে দেয় না, ওরকম ভাবে দেখো তীব্রতাটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। তাই সমস্ত বিন্দুতে তীব্রতা কিন্তু সেম হবে না। প্রথম পয়েন্ট কি বললাম, দুটো সুসংগত উৎস থেকে উৎপন্ন দুটো তরঙ্গ দৈর্ঘ্য, দুটো সুসংগত উৎস থেকে উৎপন্ন দুটো তরঙ্গ একই বিন্দুতে মিলিত হয়ে যেটা সৃষ্টি করে সেটাকে বলে ব্যতিচার। আর একই তরঙ্গমুখ থেকে সৃষ্ট দুটি গৌণ তরঙ্গ বা দুই বা তার বেশি গৌণ তরঙ্গ একটি বিন্দুতে মিলিত হয়ে যেটা সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে অপবর্তন। দুই নম্বর হচ্ছে, মানে এটা অপবর্তনের ক্ষেত্রে এই ধরনের পরিপাত হয়। দুই নম্বর হচ্ছে তীব্রতা সব পয়েন্টে সেম থাকে, এখানে তীব্রতা সব পয়েন্টে সেম থাকে না। থার্ড পয়েন্ট, ইফ ইউ রিমেম্বার, পটিপ্রস্থ বলে একটা টপিক ছিল, বিটা ইজ ইকুয়াল টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তোমরা সেন্টার থেকে যতই ডিস্টেন্সে যাও না কেন, একটা উজ্জ্বল পটি একটা অন্ধকার পটি, একটা উজ্জ্বল পটি একটা অন্ধকার পটি, এটা মিলে তো একটা কমপ্লিট পটি সৃষ্টি হতো। তো এই পটিপ্রস্থ কিন্তু সমান থাকতো যতই দূরে যাও না কেন, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে সেটা হয় না। এই পটিপ্রস্থটা প্রত্যেকটা পয়েন্টে আলাদা হয়ে যায়, ওটা সেম থাকে না। অ্যান্ড নাও দ্য লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট কি, এই যে ইন্টারফারেন্সের ক্ষেত্রে বা অন্ধকার পটি বলে একটা কথা থাকতো, অন্ধকার মানে একেবারে পুরোটাই ব্ল্যাক, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে যখন আমরা অন্ধকার পাই, ওটাকে অন্ধকার পটি বলেও না, ওটাকে কি সর্বনিম্ন বিন্দু না কি একটা বলা, একটু বাদে দেখে বলছি, তো ওটার ক্ষেত্রে যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা হয় সেখানে কিন্তু সম্পূর্ণ অন্ধকার হয় না, আলোর তীব্রতা কমে যায় কিন্তু সম্পূর্ণ অন্ধকারটা হয় না। ঠিক আছে, তাহলে দুটো চারটে পয়েন্ট কি বললাম, ব্যতিচার, দুটো সুসংগত উৎস থেকে উৎপন্ন দুই বা তার বেশি তরঙ্গ যখন একটি বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হচ্ছে ব্যতিচার, একই তরঙ্গ মুখে দুই বা তার বেশি গৌণ তরঙ্গ যখন একটি বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে অপবর্তন। সেকেন্ড পয়েন্ট, সমস্ত পয়েন্টের তীব্রতা সমান থাকে, সমস্ত পয়েন্টের তীব্রতা সমান থাকে না, সমস্ত পটির পটিপ্রস্থ সেম থাকে, সমস্ত পটির প্রস্থ সেম থাকে না, অন্ধকার পটি মানে একেবারেই অন্ধকার, মানে পুরো কোনো কালার নেই, কোনো পুরোটাই ব্ল্যাক, এখানে অন্ধকার বলতে পুরোপুরি অন্ধকার বোঝায় না। চারটে ডিফারেন্স সবার কাছে ক্লিয়ার কিনা চ্যাটে লেখো। দুটো না বলে তুমি অ্যাকচুয়ালি দুটো মেনশন করে না ওরা, না ওরা একটা সুসংগত উৎসই মেনশন করে। এবার যেহেতু তুমি দেখো ছিদ্রর মাধ্যমে তুমি এ আর বি কে নতুন একটা উৎস করে ফেলছো না, তোমার কাছে কিন্তু, তুমি যদি ডান দিক থেকে দেখো তাহলে তোমার কিন্তু, তুমি জানবে না যে এস বলে একটা উৎস ছিল, তোমার কাছে উৎস এখন এ আর বি, তাই না? তো দুটো উৎসই তো হচ্ছে। তুমি ভাবতে পারো যে দাদা উৎস তো একটা এস, বাট সত্যি করে বলো তো উৎস কি সত্যি এস? না, ছিদ্রের মাধ্যমে দুখানা উৎস সৃষ্টি করেছি। ওকে, সো লেখো ব্যতিচার ও অপবর্তনের মধ্যে তুলনা, ব্যতিচার ও অপবর্তনের মধ্যে তুলনা। শোনো, এই চারটে পয়েন্ট লেখানোর জন্য কিন্তু কারুর যায় আসে না 20 মিনিট টাইম নষ্ট করা, দাম দেবে এগুলোর, আজকের মধ্যে কিন্তু মুখস্থ করবে, রাতের মধ্যে, রাতের মধ্যে না হলেও কালকে সকালের মধ্যে করবে, নইলে যখন পড়তে বসবে আবার নতুন করে পড়তে হবে, কিছু মনে থাকবে না। বারবার করে বলতে হয় এই জন্য যাতে এখনই মুখস্থ হয়ে যায়। দেখো প্রথমে সাদৃশ্য, সাদৃশ্য কি বলেছি, দুটোই তরঙ্গের উপরিপাতের নীতি মেনে চলে। লেখো, আলোর ব্যতিচার ও অপবর্তন উভয় ঘটনাই, আলোর ব্যতিচার ও অপবর্তন উভয় ঘটনাই আলোক তরঙ্গের উপরিপাত জনিত ঘটনা, আলোক তরঙ্গের উপরিপাত জনিত ঘটনা। তাহলে বেসিক্যালি এটাও ব্যতিচারের জন্যই হচ্ছে, উপরিপাত জনিত ঘটনা। দাঁড়িয়ে দিয়ে লিখে রাখো, অপবর্তন ঝালরের গঠনের মূলে, অপবর্তন ঝালর, ঝালর মানে ওই পটিগুলো, অপবর্তন ঝালর গঠনের মূলে আছে তরঙ্গের ব্যতিচার, মানে ব্যতিচার ইন্টারফারেন্স না হলে তো হতো না জিনিসটা। তাহলে আলোর ব্যতিচার ও অপবর্তন উভয় ঘটনাই আলোক তরঙ্গের উপরিপাত জনিত ঘটনা, দাঁড়ি অপবর্তন ঝালর গঠনের মূলে আছে তরঙ্গের ব্যতিচার, ব্যতিচার না হলে কিন্তু অপবর্তন হতো না, স্টিল ওদের মধ্যে ডিফারেন্সেস আছে।
পার্থক্য, বাঁদিকটায় লেখো ব্যতিচার, ডান দিকটায় লেখো অপবর্তন। বাঁদিকটায় লেখো ব্যতিচার, আর ডান দিকটায় লেখো অপবর্তন। ব্যতিচারের ফার্স্ট পয়েন্ট লেখো, দুটি সুসঙ্গত উৎস থেকে, দুটি সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত আলোক তরঙ্গের, নিঃসৃত আলোক তরঙ্গের উপরিপাতের ফলে, উপরিপাতের ফলে ব্যতিচার সৃষ্টি হয়, ব্যতিচার সৃষ্টি হয়। ওই দিকটায় লেখো, একই তরঙ্গ মুখের, একই তরঙ্গ মুখের বিভিন্ন বিন্দু থেকে, আগত গৌণ তরঙ্গ সমূহের, আগত গৌণ তরঙ্গ সমূহের উপরিপাতের ফলে, উপরিপাতের ফলে অপবর্তন সৃষ্টি হয়, অপবর্তন সৃষ্টি হয়। সেকেন্ড পয়েন্ট, ব্যতিচার ঝালর প্রস্থগুলি, ব্যতিচার ঝালর প্রস্থগুলি সাধারণত সমান হয়, ব্যতিচার ঝালর প্রস্থগুলি সাধারণত সমান হয়। ওদিকটা লেখো, অপবর্তন ঝালর প্রস্থগুলি, অপবর্তন ঝালর প্রস্থগুলি কখনোই সমান হয় না, থার্ড পয়েন্ট লেখো, ব্যতিচার ঝালরে, ব্যতিচার ঝালরে উজ্জ্বল পটিগুলির তীব্রতা, উজ্জ্বল পটিগুলির তীব্রতা সমান হয়। এদিকটা লেখো, অপবর্তন ঝালরে, অপবর্তন ঝালরে উজ্জ্বল পটিগুলির তীব্রতা সমান থাকে না, সমান থাকে না। ফোর্থ পয়েন্ট, ব্যতিচার ঝালরে অন্ধকার পটিগুলি, ব্যতিচার ঝালরে অন্ধকার পটিগুলি সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন থাকে, সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন থাকে। এদিকে ফোর্থ পয়েন্ট লেখো, অপবর্তন ঝালরে, অপবর্তন ঝালরে অন্ধকার পটিগুলি, অন্ধকার পটিগুলি সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন নয়, সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন নয়, এগুলি আংশিক অন্ধকারাচ্ছন্ন, এগুলি আংশিক অন্ধকারাচ্ছন্ন।
চলো এত অব্দি পড়ে নাও, কার কোথায় ডাউট আছে আমাকে বলো। আমাদের অপবর্তন অ্যাকচুয়ালি দু রকমের হয়, ঠিক আছে, মনে রাখবে। একটা হচ্ছে ফ্রেজনেল অপবর্তন, আরেকটা হচ্ছে ফ্রনহফার অপবর্তন। আমি করাবো, আগে এত অব্দি পড়ে নাও আর কার কোথায় ডাউট আছে জিজ্ঞেস করে নাও। অপবর্তনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, হ্যাঁ বলো বলো। অপবর্তনের লাস্ট পয়েন্টটা কেন হয় আরেকবার একটু বলবে? কি খেয়েছে, লাস্ট পয়েন্ট কি ছিল? ওকে, অন্ধকার হয় না পুরোপুরি। এই না না, কেন হয় তো আমি বলিনি, কেন হয় তো বলিনি, আমি জাস্ট বললাম কেন হয় না সেটা তুমি জানতে পারবে যখন এটার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হবে। ওকে, ইফ আই বি অনেস্ট, তুমি জানতেও পারবে না ম্যাথমেটিক্যালি এটা, আমি তুমি কেউই এক্সপ্লেন করতে পারবো না। এটা একমাত্র তখনই বুঝতে পারবে যখন তুমি এটা এক্সপেরিমেন্টটা করবে। তো এটা এক্সপেরিমেন্টাল ভিউ, দেখা গেছে যে ব্যতিচারের ক্ষেত্রে পুরোটাই ডার্ক হয় আর অপবর্তনের ক্ষেত্রে ডার্ক ফ্রিঞ্জগুলোতেও পুরোপুরি ডার্ক হয় না, মানে তীব্রতা খুব কম থাকে, এটা বলতে পারি, একদম কালো হয়ে যায় না ওখানটা। তো এটা কোনো এক্সপ্লেনেশন আমি দিইনি, আমি জাস্ট বলেছি। কার কি ডাউট আছে দেখে নাও এত অব্দি। আচ্ছা, তোমাদেরকে গ্রুপে লিখেছিলাম পরীক্ষার কথাটা, আশা করি সবাই পড়তে আরম্ভ করেছো। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা, ধারক ধারকত্ব অব্দি ওটা, তারপরে কারশফের চ্যাপ্টারটা, পাওয়ারের চ্যাপ্টারটা তো তোমাদের বাদ, ম্যাগনেটিক ফিল্ডের চ্যাপ্টারটা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সঙ্গে এসির চ্যাপ্টারটা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের দুটো টপিক আমার করানো বাকি আছে, একটা হচ্ছে বোর ম্যাগনেটন যেটা আমি তোমাদেরকে করাবো, আরেকটা যেন কি বলেছিল মেয়েটা, কাজের সময় বলতে পারে না, কিউ ফ্যাক্টর, ইয়া কিউ ফ্যাক্টর, বোর ম্যাগনেটন এন্ড কিউ ফ্যাক্টর, এই দুটো টপিক আমি তোমাদেরকে করাবো। তোমাদের কিউ ফ্যাক্টর আছে তো পরীক্ষা, যাকে না থাকলে করে দেবো, 2 মিনিটের ব্যাপার। সো এই দুটো টপিক আমার তোমাদের করানো বাকি আছে, বাকিটা করে নেবে। একটা আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যদি কোথাও দেখো যে তোমাদের মনে হচ্ছে একটা টপিক হয়তো বাকি রয়েছে, ঠিক আছে, বা এটা করলে হতো, তো পুরোপুরি কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যেও না। যদিও আমি চেষ্টা করব সবই কভার করানোর, কিন্তু কি হয় দেখো, বেসিক্যালি এখানে প্রচুর টপিক, প্রচুর মানে একের পর এক চলতেই থাকবে চ্যাপ্টার, টপিক, এভরিথিং। আমিও মানুষ, ভুল হয়ে যেতে পারে, ইটস অ্যাবাউট ইউর ফিউচার অ্যান্ড ইউর মার্কস। যদি দু একটা টপিক আমাকে অবশ্যই জানিয়ে রেখো, বাট এতদিনে তোমাদের এত চ্যাপ্টার পড়ার পরে এইটুকু তোমাদের মধ্যে কনসেপ্ট বিল্ড আপ হওয়া উচিত, হয়েছে রাদার, যে কোনো একটা টপিক তোমরা নিজেরাও বুঝতে পারবে। তো ওই টপিকটা দেখে একটু গ্রুপে লিখে দেবে যে এটা বাকি আছে, যদি সেরকম করানোর মতো কিছু হয় তাহলে আমি অবশ্যই করিয়ে দেবো, আদারওয়াইজ ওই ছোট্ট টপিক, ধরো একটা টপিক বাদ রয়েছে তো সেলফ স্টাডি করে নেবে। যেমন ধরো কিউ ফ্যাক্টর ব্যাপারটা তোমাদের সেলফ স্টাডির নয়, তো ওটা আমি ওই জন্য করাবো। বোর ম্যাগনেটনটা নিজের করে নেওয়ার মতো, বাট স্টিল আমি করিয়ে দেবো বোর ম্যাগনেটন, কোনো অসুবিধা নেই। দু একটা চ্যাপ্টার যদি মানে ছোটোখাটো কোনো টপিক খুঁজে পাওয়া যায় স্যার এটা হয়নি, তাহলে একটু ওটা সেলফ স্টাডিতে যাবে, একটু দায়িত্ব নিতে হবে। বাট যদিও মোটামুটি দেখা যাবে সবই করিয়েছি, এবার যদি কিছু মিস হয়ে যায় একটু তোমাদের খেয়াল রাখতে হবে। মোট আমি যা স্ক্রিনিং করেছি বাদ যাওয়ার মতো কিছু নেই, আমি দেখিনি অন্তত। এবার যদি তোমাদের কারো চোখে পড়ে গ্রুপে একটু জানিও, জানিয়ে তারপর ওটা নিজেরাও করে নিও, যদি সেরকম করানোর মতো কিছু হয় আমিও করে দেবো। আর গ্রুপে যখনই কিরম কিছু লিখবে যে এই টপিকটা বাকি আছে, বাকিরাও কিন্তু সঙ্গে সঙ্গে ওই টপিকটার দিকে সঙ্গে সঙ্গে নজর দেবে। আমি আবারও বলছি, ভুল আমারও হতে পারে, কারণ আমি একটা সময় আমার 12 একটা টিচারের কাছে পড়তাম, উনি কী করতেন, উনি চ্যাপ্টারের কনসেপ্ট ভালো বোঝাতেন কিন্তু প্রচুর টপিক জাম করে যেতেন, এটা একটা অসুবিধা হতো। এবার যারা ভালো ছেলেমেয়ে হতো তারা কী করতো, যে আমি পারতাম না, আমার বক্তব্য যে সব কিছু করাও, যারা ভালো ছেলেমেয়ে হতো তারা ওই টপিকগুলোকে নিজেরা করে নিত। এবার আমি এটা কখনোই এন্টারটেন করি না, আমার বক্তব্য সবই করিয়ে দেবো, যদি কিছু মিস চলে যায় আমার তরফ থেকে নিজেরা একটু কাইন্ডলি করে নিও, না করার মতো হলে আমি অবশ্যই করিয়ে দেবো, কোনো চাপ নেই। বাট জাস্ট গ্রুপে লিখে দিও যে এই টপিকটা বাদ আছে, মানে করা হয়নি, হতেই পারে, ঠিক আছে। ডান, এত অব্দি হয়েছে। সো আজকে আমাদের গেল হচ্ছে অপবর্তনের একদম বেসিক আইডিয়াটা, নেক্সট দিন আমরা অপবর্তনের এই চ্যাপ্টারটা শেষ করব। এটা দুদিনই লাগবে, কেন আছে, কেন দুদিন লাগবে,
কারণ অপবর্তনের চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি 4 দিনের চ্যাপ্টার, দুটো পার্ট আছে, অপবর্তন আর সমবর্তন। পোলারাইজেশন পার্টটা তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, তো তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে অপবর্তন। সমবর্তন পার্টটা তোমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই অটোমেটিক্যালি চ্যাপ্টারটা অনেক ছোটো হয়ে গেছে, তাই অর্ধেক আজকে হয়ে গেছে, অর্ধেকের একটু কমই করিয়েছি আজকে, বাকিটা পরের দিন আমাদের হয়ে যায়। বাকিটা কি আজকে আমি অ্যাকচুয়ালি শুরু করতে পারতাম কিছুই না, ক্যালকুলেশন তো আজকে হতো না, আমি ছবিটা হয়তো আঁকাতাম, কিন্তু আজকে ছবিটা আঁকালে সোমবারের মধ্যে ভুলে যাবে। তো অপবর্তন দুরকমের, ফ্রেজনেল আর ফ্রনহফার, কী দুরকম বলে টপিকটা শুরু করাবো, করিয়ে ওদিনকের মধ্যে চ্যাপ্টার শেষ। এবার বাকি কিছুটা তোমাদের একটু খেয়াল দিতে হবে, বাট যাই হোক ওয়েব অপটিক্স আমাদের পুরোটাই হয়েছে। হ্যাঁ, এবার একটা বলার কথা, ওয়েব অপটিক্সে দুটো পার্ট আমাদের বাকি থাকলো, একটা হচ্ছে প্রতিফলন ও প্রতিসরণের সূত্রের প্রয়োগ। পরের শুক্রবারের মধ্যে আমি তোমাদের একটা গ্রুপে ভিডিও পাঠাবো, যার মধ্যে ওই দুটো সূত্র আমি তোমাদের করে পাঠিয়ে দেবো, তোমরা সেটা একটু ভিডিও দেখে করে নেবে, বেশিক্ষণ না, হয়তো হার্ডলি 20 মিনিট 30 মিনিটের একটা ভিডিও হবে, তো একটু দেখে নেবে তোমরা নিজেরা ওটা। ওটা আমি ক্লাসে করাবো না, ওটা আমি ভিডিওতে করাবো, ঠিক আছে? তো সোমবারের মধ্যে আমাদের ওয়েব অপটিক্স শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমি নিউক্লিয়াসের চ্যাপ্টারটা করাবো, অ্যান্ড তারপরে বাকিটা রে অপটিক্সের ক্লাস নেবো আমি, চিন্তা নেই। তোমরা এত অবধি কিন্তু গুটোতে থাকো। আবারও একটা কথা বলছি, টেস্ট পরীক্ষা তোমরা যখন দিয়েছো একটা জিনিস ফিল করেছো, অনেক কিছু হয়ে রয়েছে কিন্তু তোমরা করে যেতে পারছো না, নট অনলি ইন টার্মস অফ ফিজিক্স, অনেক সাবজেক্টের কথাই বলছি। তো গোটানোটা খুব দরকার, লাটাইটাকে গোটানো আরম্ভ করো কিন্তু এবারে, নইলে সব কিছু নিয়ে শেষ হয়ে রকম ওই মানে আলুর বস্তা নিয়ে পড়ে থাকবে, প্রচুর সামনে আলু ছড়িয়ে পড়ে রয়েছে কিন্তু তোমাদের মাথায় কিছু নেই। গোটাও লাটাইটাকে, এবারে গোটাও। তার জন্য আমি যেটা বলেছি, পরের পরের সপ্তাহের মধ্যে টার্গেট রাখো। এবার তোমাদের যদি কারো এটা মনে হয় বাবা এত কিছু কী করে করব, টেস্ট পরীক্ষা যখন যেতে পেরেছো তাহলে এটাও দিতে পারবে। তড়িৎক্ষেত্রের ফার্স্ট মডিউল, কারশফের মডিউল, ম্যাগনেটিজমের ফার্স্ট মডিউল, ইলেকট্রোম্যাগনেটিক্সের মডিউল, তার সঙ্গে এই নিউক্লিয়ার পরমাণু যে চ্যাপ্টারটা আমাদের হয়েছে, আর এই ব্যতিচারের চ্যাপ্টারটা, অপবর্তনটা নিচ্ছি না, ছেড়ে দাও, অপবর্তন নিচ্ছি না, ব্যতিচার অবধি নেব, এত অবধি করে রেডি করে রাখবে, আসছে সপ্তাহ, তারপরে সপ্তাহে নেব পরীক্ষা। পরীক্ষা আমি কিন্তু অফলাইনেই নেব, তোমাদের শরীর অনেকেরই খারাপ আছে আমি জানি, একটু ঠিক হোক, আর অফলাইন মানে একসঙ্গে সবাই নয়, 3 জন 4 জন করে আমি ডাকবো। ওকে, সো ডাউট থাকলে বলো, আদারওয়াইজ আজকের মতো লিভ। তাহলে আজকে অলরেডি